আচ্ছা, আমরা কোনো সমস্যার সমাধান খুঁজতে গেলে কি করি? প্রথমেই প্রথমেই সমস্যাটার একেবারে শেষের দিকে পৌঁছে যাওয়ার চেষ্টা করি, একেবারেই সমস্যাটার সমাধান খোঁজার চেষ্টা করি। কিন্তু বাস্তবে এভাবে সহজ সমাধান কিন্তু হয় না। সহজ সমাধান কীভাবে হয়? যে সমস্যাটা নিয়ে আমি আমার সমস্যা যে সমস্যাটার সমাধান করতে আমি চাইছি, সেই সমস্যাটা কেন আমার কাছে সমস্যা, সেই সমস্যাটার শক্তিগুলো কী কী আর দুর্বলতাগুলো কী কী, কী কী কারণে সেই সমস্যাটা আমার কাছে এত কঠিন হয়ে গেছে, এই বিষয়ে একটা স্পষ্ট ধারণা থাকতে গেলে আমরা সহজেই সেই সব সমস্যার সমাধান খুঁজতে পারি। আচ্ছা, শত্রুর ক্ষেত্রে কী হয়? শত্রুকে দেখে আমাদের ভয় হয় আর শত্রুকে পরাজিত করার একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা মনের মধ্যে থাকে, তাই তো? কিন্তু প্রশ্ন হলো, প্রথমে তো আমরা শত্রুকে গিয়ে সমাধান করতে পারছি না, মানে শত্রুকে গিয়ে আঘাত করতে পারছি না, কারণ শত্রুর যদি আমরা শক্তিশালী হওয়ার কারণগুলো এবং তার দুর্বলতাগুলো না জানি, তাহলে শত্রুর সাথে মোকাবিলা করাও আমাদের কাছে কিন্তু কঠিন হয়ে উঠবে। ঠিক তেমনই হলো কবিতা, বাংলা কবিতা বলে নয়, যে কোনো কবিতা। কবিতার যদি আত্মা পর্যন্ত যেতে হয়, কবিতাকে যদি বাস্তবেই আপনার উপলব্ধি করার ইচ্ছা থাকে, যদি মনে হয় যে এই যে শতাব্দী ধরে কোনো একজন কবি বেঁচে আছেন আমাদের হৃদয় মন্দিরে, আমাদের স্মৃতিতে, তো কেন বেঁচে আছেন, সেই কেনর উত্তরটা খুঁজতে গেলে খুঁজতে হবে তাদের কাজকর্ম দিয়ে, তাদের সাহিত্য মননশীলতা দিয়ে। এবং তাদের সাহিত্যকে যদি বিচার বিশ্লেষণ করতে হয় বা বিশেষ একজন কবিকে যদি বিচার বিশ্লেষণ করতে হয়, তো তার কবিতা লেখার কতকগুলো ধরন বা পদ্ধতি তিনি ব্যবহার করছেন সেসব বিষয়ে আমাদেরকে একটা স্পষ্ট ধারণা রাখতে হবে। আমি এই সব কথা কেন বলছি, কারণ আমাদের বাংলা সাহিত্যে মূলত ছোটোখাটো ক্লাসগুলোতে দশম বা দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যসূচিগুলোতে কি হয় যে রবীন্দ্রনাথ আর জীবনানন্দ আর পাশাপাশি কাজী নজরুল ইসলাম, এই তিনজনের কবিতা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি। কিন্তু ভালো করে ভেবে দেখুন, রবীন্দ্রনাথ না হয় কোনো মতো আমাদের শিক্ষক মহাশয়েরা একটা মোটামুটি ধারণা দিয়ে বুঝিয়ে দেয় আর আমরা সেখান থেকে কোনো না কোনো প্রশ্নের উত্তর লিখেই ফেলি, কিন্তু জীবনানন্দ এনাকে আমরা যেমনই যে ক্লাসেই দেখি না কেন, ইনি এমন রঙের খেলা খেলেন কবিতার মধ্যে যে আমাদের সবই যেন মাথার উপর দিয়ে চলে যায়, তবু কোথাও যেন গিয়ে আমরা একটা স্পষ্ট ধারণা পেয়েও যাই। বাকি থাকছে কে? নজরুল। এই নজরুলের কবিতা যখনই পড়তে যায় সঙ্গে সঙ্গে একটা ভয় কাজ করে ভেতরে, তাই তো? অধিকাংশ ছাত্রছাত্রী কিন্তু করে, হ্যাঁ, এখানে অস্বীকার করার কোনো ব্যাপার নেই, কারণ নজরুল লিখেছেনই এইভাবে। কি লিখেছেন নজরুল? তার কবিতার মধ্যে এমন কি প্রবেশ করিয়েছেন, কি রেখেছেন যে কারণে আমাদের ভয় হয়? তার প্রধান দুটি কারণ, একটি হচ্ছে তার ভাষা প্রয়োগ। তিনি এমন ভাষা প্রয়োগ করছেন কবিতায় যেন আমার মনেই হচ্ছে না যে ওটা আমার ভাষা, সেটা যে বাংলা ভাষা মনেই হচ্ছে না, কারণ তিনি একটি খিচুড়ি ভাষার ব্যবহার করে থেকেছেন কবিতায়। কী কী? বাংলা ভাষা, আরবি ভাষা, ফার্সি ভাষা ইত্যাদি ভাষা থেকে তিনি শব্দ ঋণ করেছেন আর এই কবিতাটিকে রচনা করেছেন। কিন্তু প্রশ্ন হলো, তার এই যে একটি সমস্যা হচ্ছে, তার কবিতার কী কী বৈশিষ্ট্য বললাম? দুটো, তাই না? একটা হচ্ছে তার কবিতায় শব্দ প্রয়োগ, যেটা আমাদের কাছে বেশ কঠিন বলে মনে হয়। দুই হচ্ছে তার প্রত্যেকটা কবিতায় একটা ঝড়, একটা যুদ্ধ, একটা মারামারি, একটা শান্তি প্রতিষ্ঠা, একটা নতুন সৃষ্টি, একটা ধ্বংস, একটা প্রলয়ের দেবতা ইত্যাদি 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 খেলা করে। ব্যাস, আমাদের কাছে, আমরা তো বেশ সুন্দর সতেজভাবে জীবনযাপন করছি, আমাদের জীবনে তো এগুলোর কোনো প্রয়োজনই নাই বর্তমান পরিস্থিতিতে, তাহলে কেন আমরা তার কবিতাকে উপলব্ধি করব, তাই না? আসলে বিষয়টা হচ্ছে কি, যে আমরা ছেলেরা বা আমরা শিক্ষার্থীরা, এখন ধরুন ক্লাস নাইনের, ক্লাস টেনের স্টুডেন্টসরা যদি এই নজরুলের কবিতাকে উপলব্ধি করতে যায়, তাহলে এমন তো নয় তাদেরকে কবিতার ছন্দ, লয়, মাত্রা, পর্ব ইত্যাদি সম্পর্কে জানতে হবে, ভালো করে বুঝতে হবে, তারপরে কবিতা পাঠ করতে হবে, এমন তো কোনো কারণ নেই, তাই না?
আর তারা পড়বেও না এত কষ্ট করে। বিষয় হচ্ছে যে একটি স্পষ্ট ধারণা চাই, আর দেখা যায় কোনো না কোনো সহায়িকা বইতে অথবা ইউটিউব চ্যানেলে সরাসরি একটি বিষয়বস্তু সবার সামনে তুলে ধরা হয়। কিন্তু আমি বলে রাখি, নজরুল এবং জীবনানন্দ তাদেরকে কিন্তু হঠাৎ করে একটি বিষয়বস্তু দিয়ে বোঝা মুশকিল হয়ে যাবে। যদি বা আমি সাময়িকভাবে বুঝেও যাই, তাহলে সেটা সাময়িক একটি সময়ের জন্য বোঝা হবে, তারপরে কিন্তু একেবারে বোঝা তৈরি হয়ে যাবে মাথায়। তাহলে কী করতে হবে? করতে হবে কি, আমাকে আগে বুঝতে হবে যে কবিতাটি কোন কারণে বা কোন পরিস্থিতিতে লেখা হয়েছে। দেখুন, নজরুল সাধারণত যা কবিতা লিখেছে তা সবই স্বাধীনতার পূর্বে, ভারতবর্ষের স্বাধীনতার পূর্বে। আর তার যখন কাব্য জগতে বা বাংলা সাহিত্য জগতে প্রবেশ, তার মধ্যে একটা প্রতিবাদ ছিল, প্রতিবাদ, বিদ্রোহ। কার সাথে? প্রথম বিদ্রোহ হচ্ছে তার এই ভারতবর্ষে থাকা পরাধীনতার বিরুদ্ধে। ভারতবর্ষ তখন কি 1947-এর আগের সময়, প্রায় 1920 থেকে 1935 এর মধ্যে যদি ধরা যায়, বা 1930 এর মধ্যে যদি ধরা যায়, ওই সময়টা ইংরেজ শাসন চলছে ভারতবর্ষে। আর সেই মুহূর্তে কি হচ্ছে, নজরুল প্রবেশ করছেন কবিতা জগতে। আর কবিতা জগতে এসেই দেখছেন ওই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের একেবারে রমরমা বাজার। রমরমা বাজার কেন বলছি, সেই মুহূর্তে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন 1913-তে। তার পরবর্তী সময়গুলোতে যখনই নজরুল এসে প্রবেশ করলেন বাংলা কাব্য জগতে, দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু রবীন্দ্রনাথ আর রবীন্দ্রনাথ, রবীন্দ্র সাহিত্যই গড়ে উঠেছে। রবীন্দ্রনাথই হচ্ছে একমাত্র সূর্য যাকে কেন্দ্র করে সবাই ঘুরছে। আর রবীন্দ্রনাথ কী লিখছেন? রবীন্দ্রনাথ বিদ্রোহের কথা লিখছেন, প্রেমের কথা লিখছেন, সৌন্দর্যের কথা লিখছেন, ফুলের কথা লিখছেন, কুয়াশা, মেঘ, প্রকৃতি, নদী, সব বিষয়ে লিখছেন। বিদ্রোহের কথা লেখার প্রয়োজনটা কী? বিদ্রোহের কথা লেখার প্রয়োজন হচ্ছে সেইখানে যেখানে আমার প্রয়োজনটা কী, যুগের প্রয়োজন কী। একটা যুগ যখন পরাধীনতার শৃঙ্খলে বদ্ধ হয়ে বসে আছে, তো প্রাথমিক প্রয়োজন হচ্ছে দেশটিকে পরাধীনতার শৃঙ্খল, বাধা, বেড়ি থেকে মুক্ত করে দেওয়া। রবি ঠাকুর করছেন কি, শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে নৌকোতে ঘুরতে ঘুরতে একটি কবিতা লিখলেন। এবার কবিতাটি যদি বা বিদ্রোহের লেখেন, তাও যেন ঠান্ডা মাথায় সমঝোতা করে লেখা। বিদ্রোহী কবি বলছেন, এরকম সমঝোতা কেন হবে, আমরা নরমপন্থী কেন হব, আমার দেশ, আমার মাটি, আমার দেশের মানুষ, আমার আকাশ, আমার জল, আমাদেরই সব, আর কিনা ইংরেজ শাসকদের কাছ থেকে হাত জোর করে আমরা সমঝোতা করে ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে আসবো, এমনটা হতে পারে না। ব্যাস, এই যে তফাত তৈরি হচ্ছে বাংলা কাব্য জগতে দুইজন বিশেষ কবি, একদিকে রবীন্দ্রনাথ আর একদিকে নজরুল। নজরুল বলছেন, না, আমার এখন যুগের সাথে থাকা প্রয়োজন। যুগের চাহিদা কী, যুগ কী চাইছে এই সময়? যুগ চাইছে একটি সম্মিলিত, ভারতবর্ষের সম্মিলিত একটি সংগঠন চাইছেন। মানুষেরা ঐক্যবদ্ধভাবে সবাই মিলে প্রতিবাদ করবে, সশস্ত্র বিপ্লবে সামিল হবে আর দেশকে উদ্ধার করবে। কিন্তু কেউ এগোতে চায় না। সবার মধ্যে দুইটি সমস্যা তৈরি হচ্ছে। এক, প্রথম হচ্ছে বাহিরের শৃঙ্খল, অর্থাৎ পরাধীনতায় জাপটে আছে মানুষ। আর দুই হচ্ছে মানুষের ভেতরের শৃঙ্খল, অর্থাৎ মানুষের দুইটি কারাগার, দুইটি জেলখানা। এক হচ্ছে বাহিরের জেলখানা, অর্থাৎ মানুষ যখনই কেউ বাড়াবাড়ি করছে, বাড়াবাড়ি করছে বলতে, যখনই ভারতবর্ষের মানুষরা চাইছে যে আমরা স্বাধীন হব, ভারতবর্ষ স্বাধীন হব, এবং এই জন্য যা করতে হয় আমরা তাই করব, এমন উচ্চারণ যখন করছে, সঙ্গে সঙ্গে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কারাগারে, বন্দি করে দেওয়া হচ্ছে। এইটা হচ্ছে একটা কারাগার, একটি বন্দিশালা। দ্বিতীয় কারাগার বা দ্বিতীয় বন্দি কোনটি, দ্বিতীয় জেলখানা কোনটি? দ্বিতীয় জেলখানা হচ্ছে ভারতবর্ষের মানুষরা 150 বছর ধরে, ভেবে দেখুন, 1757-তে পলাশের যুদ্ধের মাধ্যমে ইংরেজ প্রবেশ করলো ভারতবর্ষে, আর তারপরে প্রায় 1907, 1910, 1915 পর্যন্ত প্রায় 150 বছর ধরে ইংরেজরা শাসন করছে, অত্যাচার করছে, বিভিন্ন রকম সময়ে বিভিন্ন জায়গাতে চলছে ইংরেজের সাথে ভারতবর্ষের মানুষের বিদ্রোহ। কিন্তু হচ্ছেটা কি, ভারতবর্ষ তখনও স্বাধীন হচ্ছে না। প্রায় 150 বছর ধরে ভারতবর্ষের মানুষ যেন একটা ঘুমের মধ্যে থেকে গেছে। তাদের খানিকটা কোনো কোনো অংশ, ছোট ছোট অংশ কখনো কখনো বিদ্রোহ করছে, কিন্তু সেই বিদ্রোহ নষ্ট হয়ে যাচ্ছে, ব্যর্থ হয়ে যাচ্ছে। আমরা তো জানি সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ, কত প্রকারের বিদ্রোহ হয়েছে, কিন্তু সেগুলো সফল হয়নি।
সফল হয়নি, কারণ ভারতবর্ষের ওটা ছিল সাময়িক বা ছোট্ট একটি গোষ্ঠীর সমস্যা, সেই সমস্যা সম্পূর্ণ ভারতবর্ষের মানুষ অনুভব করতেই চায়নি কোনোদিন। এই হলো প্রাথমিক সমস্যা, ভারতবর্ষের মানুষের মধ্যে ঐক্যবদ্ধতা ছিল না, তাদের বিদ্রোহ করার মানসিকতা ছিল না, তাদের ভেতরে ভেতরেই নিজেদের হৃদয়ে একটা ভয় ছিল। তারা চাইছিল স্বাধীন হোক ভারতবর্ষ, কিন্তু দুইটি ভয়, এক হচ্ছে ইংরেজ সরকার যদি চলে যায় আমাদেরকে শাসন করবে কে, আমাদেরকে শৃঙ্খলে রাখবে কে, তারা বুঝতেই পারছে না যে পরাধীনতার থেকে বড় শৃঙ্খলা আর কিছুই হয় না। দ্বিতীয় বিষয় হচ্ছে নিজের ঘরের ছেলেরা যদি বিপ্লবের সাথে যুক্ত হয়, তাদেরকে যদি বন্দী হিসেবে আটকে নেওয়া হয়, তাদেরকে যদি ফাঁসি দেওয়া হয়, তাহলে আমাদের থেকে কী লাভ? তাহলে কী করছে মানুষেরা প্রাথমিক ক্ষেত্রে? নিজের ঘরের ছেলেরা, নিজের ঘরের তরুণরা যেন বিপ্লবে যুক্ত না হয়, সেই পথে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে। কোনোভাবেই তাদেরকে তারা চাইছে না নিজের ঘর থেকে কেউ আত্মবলিদানে এগিয়ে আসুক, দেশ মাতাকে উদ্ধার করার জন্য এগিয়ে আসুক। এই সব জায়গাতে দাঁড়িয়ে কবি দুঃখ পাচ্ছেন নজরুল, আর তিনি কবিতা রচনার উপকরণ পাচ্ছেন। কী কী? প্রথমে তাঁর বক্তব্য হচ্ছে ভারতবর্ষকে স্বাধীন করতে হবে, তার জন্য প্রয়োজন সমঝোতা নয়, তার জন্য প্রয়োজন সশস্ত্র বিপ্লব, অস্ত্রধারী বিপ্লব, প্রতিবাদ চাই, জটিল প্রতিবাদ, গভীর এবং ভয়ঙ্কর প্রতিবাদ, যে প্রতিবাদে সামিল হবে ভারতবর্ষের সমস্ত তরুণ বিপ্লবীরা, কারণ বৃদ্ধ মানুষরা কোনোভাবেই তাদের বৃদ্ধ মানসিকতা থেকে বেরোতে পারবে না। তরুণ বিপ্লবীরা পারবে কালবৈশাখী ঝড়ের মতো তাণ্ডব করতে ইংরেজদের উপরে, এবং এই বিপ্লবের কারণে, এই তাণ্ডবের কারণে যে ধ্বংসগুলো হবে ভারতবর্ষে, সেগুলো দেখে আবার তিনি ভয় পেতে মানা করছেন ভারতবর্ষের মানুষকে, যে তিনি বলে দিচ্ছেন পরিষ্কার এই যে ধ্বংসটা হচ্ছে এই ধ্বংসটা বাস্তবে সত্য নয়, এই ধ্বংসের পরে একটা স্বাধীন সূর্য ভারতবর্ষের আকাশে উদয় হবে, এবং এই সমস্ত ধ্বংসের পরে কিন্তু নতুন সৃজন হবে। এই বিষয়টিকে ধারণা দেওয়ার জন্য তিনি এই এক একটি কবিতা রচনা করেছেন, এবং যত কবিতা লিখেছেন সবগুলোর বিষয়বস্তু মোটামুটি একই রকম। এবার বলি কি যে তাকে বিদ্রোহী কবি কেন বলা হচ্ছে, তাই না? বিদ্রোহী কথাটার অর্থ কী? বিদ্রোহী কথাটির অর্থ হলো যে কিনা কোনো কিছুর বিরোধিতা করছে, সেটা যদি কোনো দেশের রীতিনীতির বিরুদ্ধে হয়, রাজনৈতিক কারণের বিরুদ্ধে হয়, ইত্যাদি যে কোনো কারণে বিরোধিতা করছে। কিন্তু প্রশ্ন হলো নজরুলকে কেন আমরা বিদ্রোহী বলবো? বিদ্রোহী কথাটির একেবারে আক্ষরিক অর্থ হচ্ছে টেরোরিস্ট বা আতঙ্কবাদী, যারা ভয় দেখায় বা যে নিজের দেশের সাথে অন্যায় করছে। এখন প্রশ্ন হচ্ছে কি যে টেরোরিস্ট কাকে বলবো আমরা? যদি নজরুল আমাদের দেশের জন্য, মানে নিজের দেশের জন্য সে লড়াই করছে, নিজের দেশের স্বাধীনতা আনার জন্য যে দেশ আমাদেরকে শাসন করছে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, তার বিরুদ্ধে সংগ্রাম করছে, তাহলে তিনি টেরোরিস্ট বা বিদ্রোহী বা সন্ত্রাসবাদী হবে কাদের জন্য? আমাদের জন্য নাকি ইংরেজদের জন্য? অথচ কী অদ্ভুত, আমরা বাঙালিরা, আমরা ভারতবর্ষের মানুষরা, আমরা কী করছি? তাকেই বিদ্রোহী আখ্যা দিয়ে দিয়েছি। এটা কিন্তু নজরুলের জীবনে একটি ভীষণতম কষ্টের বিষয় যে ভারতবাসীরা তাকে বিদ্রোহী বলছে, অথচ সে বিদ্রোহী নয়, সে দেশপ্রেমিক, নিজের ভারতবর্ষকে স্বাধীন করতে চায়, তার জন্য ইংরেজদের বিরোধিতা করতে হচ্ছে, ব্যাস এটুকুই। এবং তিনি নিজেও স্বীকার করেছেন, কিন্তু তার একটি বক্তব্যতে, ভাষণে কিন্তু এই কথাটি তিনি স্পষ্ট স্বীকার করেছেন, তিনি বিদ্রোহী নয়, বিদ্রোহী বলে খামোকা লোকের মধ্যে অকারণে কিছু কিছু মানুষ ভয় ঢুকিয়ে দিচ্ছে, আর কিছুই না। আচ্ছা, এর পরের দ্বিতীয় বিষয়টিতে যদি যাই, তিনি কি করছেন যে সারা জীবনে যে সমস্ত কবিতা রচনা করেছেন সেগুলো ইংরেজদের কাছে কিন্তু খুব ভয়ের কারণ ছিল, তাই জন্য ইংরেজরা বারবার তার বইগুলো হয়তো বা বাজেয়াপ্ত করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, অথবা তাকে জেলখানাতে ভরে দিয়েছে। এবার জেলখানাতে তাকে আটকে রেখেও কোনো লাভ হবে না, তিনি কিন্তু একের পর এক বিদ্রোহের কবিতা আবার লিখে গেছেন, এবং তার কবিতা পড়লেই অনুভব করা যাবে যে একটা তাজা রক্তের আভাস আমরা পাব। আর ওই মুহূর্তটাতে, যে সময় চারিদিকে বিপ্লবী আন্দোলন হচ্ছে, ছোট ছোট গোপন গোপন সব মিটিং মিছিল হচ্ছে, ছেলে মেয়েরা নতুন করে বিপ্লবী আন্দোলনে যুক্ত হচ্ছে, চারিদিকে অস্ত্র তৈরি করা হচ্ছে, এই সব মোমেন্টে, এই সব মুহূর্তগুলোতে যখন বিদ্রোহী কবির এই কবিতাগুলোকে বের হতো, প্রকাশ হতো, তখন কিন্তু আরও সেই ভস্মে, সেই আগুনে কিন্তু ঘি ঢালা হতো। অর্থাৎ ভারতবর্ষের তাজা মানুষগুলো, যারা নজরুলকে ভীষণ ভালোবাসত, নজরুলের কবিতার অপেক্ষায় থাকতো, তারা কিন্তু আরও বেশি উত্তেজিত হয়ে উঠত,
ফলে সরকার, ইংরেজ সরকার বারবার ভয় পেয়ে তাকে হয় জেলে ভরে দিতেন অথবা কী করতেন, তার বইগুলো বাজেয়াপ্ত করে দিতেন। এইরকম একটি বই, একটি বইয়ের নাম, একটি কাব্যগ্রন্থের নাম হচ্ছে ভাঙার গান। এবার বলি ভাঙার গান কী ভাঙতে চাইছেন তিনি। তিনি কারাগার ভাঙতে চাইছেন, দুই প্রকারের কারাগার। এক, বাহিরের কারাগার। দুই, মানুষের, ভারতবাসীর মানুষের মনের ভেতরের কারাগার। মানুষ একেবারে ভয়ে ভয়ে আটকে আছে, তারা স্বাধীনতা সংগ্রামী যুক্ত হতেই চায় না, অথচ চাই যে স্বাধীন হোক দেশ, কিন্তু চুপচাপ থেকে গিয়ে স্বাধীনতা যদি হয়ে যায় তো হয়ে যাক, এইরকম ভাবনা চিন্তা আছে। তাই ভেতরের কারাগারকেও ভাঙতে বলছেন তিনি, আর বাহিরের যে কারাগারগুলোতে ভারতের তরুণ বিপ্লবীদেরকে আটকে রাখা হচ্ছে, কবি বলছেন তারাই আসলে দেবতা। ভারতবর্ষের যে স্বাধীনতম দেশে দিনের আকাঙ্ক্ষা আমরা করছি, সেই দিনটি আনতে পারে যে সমস্ত তরুণ বিপ্লবীরা, তাদেরকে বন্দী করে রাখা হয়েছে। তো কেননা ভারতবর্ষের অন্য সব তরুণ বিপ্লবীরা উঠে আসুক, একত্রিত হোক, আর সেই জেলখানাগুলোকে ভেঙে ফেলুক। তো জেলখানার ভেতরে যে বিপ্লবীরা আছে, বাহিরে যারা আছে, তারা সম্মিলিত চেষ্টায় উপড়ে ফেলুক জেলখানা, উপড়ে ফেলুক, একেবারে লোপাট করে দিক, আগুন জ্বালিয়ে দিক চারিদিকে। আগুন জ্বালাবে ও দুই কারাগারে, এক বাহিরের কারাগার যেখানে আমাদের বিপ্লবীদেরকে আটকে রাখা হচ্ছে, দুই এখানকার কারাগার, হৃদয়ের কারাগার, যেখানে ভারতবাসীরা আটকে যেন মারা গেছে, যেন ঘুমিয়ে থেকে গেছে বছরের পর বছর, যুগের পর যুগ। এই সমস্যাগুলোকে তিনি সামনে রাখছেন, আর তিনি হিন্দু দেবতা হিসেবে শিবকে বারবার ডাকছেন। শিব কেন? শিব হচ্ছে মহাকাল, মহাদেব। তিনি কিন্তু কী চান, যে তিনি তো বাস্তবে মৃত্যুর দেবতা, আমরা তো তাই জানি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মা হচ্ছে যে সৃষ্টি করে, বিষ্ণু যে লালন পালন করে, অর্থাৎ আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো সময়টা রয়েছে বিষ্ণু তথা নারায়ণের কাছে, এরকম একটি তথ্য রয়েছে আচ্ছা পুরাণ সাহিত্যগুলোতে। আচ্ছা, তৃতীয় জন হচ্ছে মহেশ্বর। মহেশ্বরকে এই শিব, শিব রুদ্রমূর্তি, তার নটরাজ মূর্তি আমরা দেখেছি, সে তিনি যখন লাফান চারিদিকে ধ্বংস হয়, আসলে তিনি মৃত্যুর দেবতা। আমরা যে মুহূর্তে মৃত্যুতে পৌঁছব, সে মুহূর্তে আমরা শিবের মধ্যে বা সমাধির মধ্যে কিন্তু চলে যাব। তো এই শিব দেবতাকে কবি আহ্বান করছেন, বলছেন হে দেব শিব, তুমি এসো, আর ভারতবর্ষের এই পরাধীনতার যে জীবনযাপন, তার মধ্যে এসে এমন নটরাজের মতো নাচ করেন, এত তছনছ, এত তাণ্ডব করেন, চারিদিকে আগুন জ্বালিয়ে দেন, লোপাট করে দেন, সব ধ্বংস করে দেন। তারপর যখন আপনি শান্ত হবেন, তখন ওই সমস্ত ধ্বংসের মধ্যেই, ধ্বংসের স্তূপের মধ্যেই কিন্তু নতুন করে সৃজন আপনিই করবেন। এবং তিনি বরাবর এই হিন্দু দেবতা হিসাবে এই শিবকে কিন্তু আহ্বান করেছেন। বাস্তবে শিবকে আহ্বান করেননি, বাস্তবে ভারতবর্ষের তরুণ বিপ্লবীদেরকে আহ্বান করেছেন। তিনি বলেছেন এই বিপ্লবীরাই হচ্ছে শিবের মতো, তারা চাইলেই কালবৈশাখী ঝড়ের মতো তাণ্ডব করতে পারে, তারা চাইলেই নটরাজ শিবের মতো এসে জোরে চিৎকার চেঁচেমেচি করে সব নষ্ট ধ্বংস করে দিতে পারে, তারা চাইলেই হাইদারি হাঁক দিয়ে ভয়ঙ্করভাবে যুদ্ধে সামিল হতে পারে, আর এক ঝটকাতে পুরো ভারতবর্ষের স্বাধীনতাকে ফিরিয়ে আনতে পারে। তা এই হাইদারি হাঁক বা যে এই কবিতার মধ্যে যে হাইদারি হাঁকের কথা বলা হচ্ছে, বাস্তবে সেই হাইদারি হাঁকটা কি, এই যে চতুর্থ খলিফা হাইদার, তিনি শত্রুর সাথে মোকাবিলা করার জন্য একসময় যে প্রবল ভীষণ ভয়ঙ্কর উচ্চস্বরে ডাক দিয়েছিলেন, সেই ভয়ঙ্কর ডাকের ফলে কিন্তু শত্রুরা অর্ধেক ভয়ে ভীত হয়ে গেছিল, প্রথমেই তারা পরাজয় স্বীকার করে নিয়েছিল হৃদয় দিয়ে। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর সমাধান পেতে গেলে অবশ্যই তরুণ বিপ্লবীদেরকে এগিয়ে আসতে হবে, আর সমস্ত বন্ধ কারাগারগুলোকে তছনছ করে ভেঙে উড়িয়ে ফেলে দিতে হবে। এই হচ্ছে আজকের যে কবিতা আলোচনা করছি সেটি নয়, যে কোনো নজরুলের যাবতীয় কবিতার কিন্তু এই একটি থিম, একটি বিষয়বস্তু, প্রতিবাদ, চরম প্রতিবাদ। এবং তার যদি কাব্যগ্রন্থগুলো সম্পর্কে সচেতন হওয়া যায়, তাহলে আমরা দেখতে পাবো ওগুলোর নাম কী আছে। দেখুন, একটি কবিতা কাব্যের নাম হচ্ছে অগ্নিবীণা। অগ্নিবীণা মানে কি, যে বীণা থেকে সুর নয়, সৌন্দর্য নয়, আগুন বেরোচ্ছে, অগ্নি বেরোচ্ছে, অগ্নিবীণা। আরেকটি কাব্যের নাম হচ্ছে বিষের বাঁশি। আচ্ছা বলুন তো, বিষের বাঁশি কাকে বলে? বাঁশি থেকে তো সুন্দর সুন্দর সুর বেরোবে, আর কবির বাঁশি থেকে বেরোচ্ছে গিয়ে বিষ, বুঝতে পারছেন তো? আচ্ছা, আজকে যে কাব্যগ্রন্থের কবিতা নিয়ে আলোচনা করব, সেটা কিন্তু খুব ধরার বিষয় আছে। কাব্যগ্রন্থটার নাম হচ্ছে ভাঙার গান,
আর সেই কাব্যের মধ্যে যতগুলো কবিতা রয়েছে তার মধ্যে একটি কবিতার নাম হচ্ছে ভাঙার গান। অর্থাৎ কবিতার নাম দিয়ে, একটি কবিতার নাম দিয়ে কাব্যগ্রন্থের নাম তৈরি করা হয়েছে। এবং এই কাব্যগ্রন্থটি মোটামুটিভাবে 1921 বা 1922 খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু লেখা হয়েছে। এই বিষয়ে একটু জটিলতা আছে, একটু মতভেদ রয়েছে। কোনো সমালোচক বলবেন 1922 লিখেছেন, কেউ বলছে 1921 লিখেছেন, কেমন। কিন্তু এই কাব্যগ্রন্থটি প্রকাশ পেয়েছিল 1924 খ্রিস্টাব্দে। ভাঙার গান কাব্যগ্রন্থটি প্রকাশ পেয়েছিল 1924 খ্রিস্টাব্দে, আর ওই বছরই ইংরেজ সরকার সেই বইটিকে বাজেয়াপ্ত করে দেয়, সিল করে দেয় যে না, এই বইটি পড়ানো যাবে না। পরবর্তীতে তার অনেক পরে কিন্তু আবার বইটি প্রকাশ্যে এসেছিল। তো বিষয় হচ্ছে ভাঙার গান মানে কি, ভেঙে ফেলার জন্য যে গানগুলো লেখা হচ্ছে। অর্থাৎ বুঝতে পারছি কাব্যগ্রন্থে যে গানগুলো রয়েছে তথা যে গীতি কবিতাগুলো রয়েছে সেগুলোকে গানের ছন্দে পড়তে হবে এবং ধরেই নিতে হবে যে কিছু ভাঙা অর্থাৎ প্রতিবাদ অর্থাৎ মিছিল অর্থাৎ আগুন অর্থাৎ প্রলয় ভূমিকম্প যেন সব তছনছ করে দেওয়ার একটা মানসিকতা আছে। কিন্তু মনে রাখতে হবে এই তছনছ বা ধ্বংস করে দেওয়ার মানসিকতাটাই কিন্তু কবির প্রধান বিষয় নয়। কবি চান এই ধ্বংসের পরে আসুক নতুন সৃজন। এই অন্ধকার যে মহানিশা বা এই যে পরাধীনতার অন্ধকার গোটা ভারতবর্ষ জুড়ে ছেয়ে রয়েছে 150 বছরেরও বেশি সময় ধরে, সেইটির এবার শেষ হোক এবং ভারতবর্ষ স্বাধীন হোক, এটাই ছিল তার এই কবিতা বা গানগুলো লেখার প্রধান কারণ। এবার আমি বলি এই কবিতাটাকে পড়বো কীভাবে আমরা। অবশ্যই আমরা একটা মোটামুটি ধারণা পেয়ে গেছি তার যে কোনো কবিতা, এখন নাইনে কোনো ক্লাস নাইনে থাকুক, ক্লাস টেনে থাকুক, যে কোনো ক্লাসে থাকুক, যে কোনো কবিতা থাকুক নজরুলের লেখা, আমরা মোটামুটি ধারণা করে নিচ্ছি যে এই ধরনের কিছু একটা লিখতে পারেন। এবার কবিতা পড়তে গিয়ে আমরা শব্দগুলোকে নিয়ে কীভাবে খেলা করব, শব্দগুলোকে মোটামুটিভাবে আমরা একটা ছন্দ বা তালে পড়ব এবং দেখার চেষ্টা করব যে সেই শব্দগুলোর মধ্যে যেগুলো শব্দ আমার একেবারে অপরিচিত সেগুলোকে আগে নোট করে নিই খাতায়, এরপরে সেগুলোর অর্থ আমরা গুগল সার্চ করে ডিকশনারি থেকে বের করি, সমার্থক শব্দ বের করি এবং মোটামুটিভাবে একটা ধারণা তৈরি করি। সরাসরি হঠাৎ করে কোনো সহায়িকার বিষয়বস্তু পড়ে নিব না। যদি এইভাবে পড়ে নিই তাহলে এর আগেও যেভাবে আমরা নজরুলকে ভালোবাসতে পারিনি, তার কবিতাকে অনুভব করতে পারিনি, সেটা চিরকাল ধরে চলবে। মানে আমরা পড়তে থাকবো, ভুলতে থাকবো, আমরা তাকে সরাসরিভাবে মনের মধ্যে দিয়ে মেনে নিতে পারবো না বা মনেও রাখতে পারবো না। এই তো, চলুন আমরা এবার কবিতাটি পড়ি, ভাঙার গান কবিতাটি পড়ি এবং দেখি কবিতাটিকে কীভাবে পড়া যাবে এবং তার শব্দগুলোকে কীভাবে আত্মস্থ করা যাবে। কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল করে লপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদী। কীভাবে পড়তে হবে কবিতাটিকে? ধরুন আমি কেবলমাত্র এই কবিতাটির কথা বলছি, কীভাবে পড়বেন? খুব ভালো করে যদি নজরে দেন তাহলে প্রত্যেকটি লাইনে মোটামুটি 4টি করে শব্দ রয়েছে। আপনি 2টি 2টি করে শব্দ ভেঙে দেন, পর্ব ভাগ করে দেন 2টো পর্বে, কেমন। সহজ সাবলীলভাবে পড়ার আমি একটা জাস্ট পদ্ধতি বলছি যেখানে আপনি স্বাদ পেতে পারেন কবিতাটার। এবার প্রথম যে 2টি শব্দ, ধরুন প্রথম যে লাইনটা, সেটা হচ্ছে কারার ওই লৌহ কপাট। কারার ওই একদিকে রাখেন, লৌহ কপাট আরেক দিকে রাখেন। এবার কারার ওই, এইখানে কারা উচ্চারণটা করার সময় কিন্তু আপনি স্বরটাকে খুব উঁচুতে নিয়ে যাবেন আর ওইটার সঙ্গে সঙ্গে আপনি নিচে নামাতে শুরু করবেন, ওই। লৌহ কপাট এই ক্ষেত্রেও একই রকম, প্রথম শব্দটাতে উঁচু স্বর এবং কপাট বলতে বলতে ধীরে ধীরে স্বরটা শেষ হবে। কিন্তু মনে রাখতে হবে ছোটো পর্ব আর বড় পর্বের মধ্যে সেকেন্ডের তফাত থাকবে। ধরুন ছোটো পর্ব কোনগুলো? কারার ওই, এটা হচ্ছে ছোটো পর্ব, আর কারার ওই লৌহ কপাট, কপাট বলে যে আমি আবার পরবর্তী লাইনে যাব, ওইখানে কিন্তু ওটা হচ্ছে বড় পর্ব। এইভাবে যদি ধরা যায় তাহলে কী হচ্ছে, প্রথম ছোটো পর্বটাতে আমি অর্ধেক সেকেন্ড আর বড় পর্বটা শেষ যখন হচ্ছে তখন 1 সেকেন্ড সময় নিব, যেন তাল পড়ছে, এক তাল দুই তাল, এক তাল দুই তাল। তাহলে কীভাবে হবে কবিতাটি এইরকম, ধরুন কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল করে লপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদী। ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী। আচ্ছা, এবার এর অর্থতে আসি, কি বলছেন? বলছেন যে লৌহ কপাট মানে কি, লোহার দরজা অর্থাৎ জেলখানার দরজার কথা বলছেন। বলছেন এই জেলখানার দরজাকে ভেঙে ফেল। এই জেলখানাটা কিসের?
এক কথায় আমি বলেছিলাম দুইটি কারাগারের কথা, একটি মনের, ভারতবাসীর মনের মধ্যে যে ভয় তৈরি হয়েছে, ওই ভয়ের মধ্যে যে কারাগারের তারা আটকে আছে, এই কারাগারকে ভাঙতে হবে। আরেকটি কারাগার হচ্ছে কোনটা, যেখানে বন্দীদেরকে আটকে রাখা হয়েছে, অর্থাৎ ভারতবর্ষে যারা সশস্ত্র বিপ্লবে যুক্ত হচ্ছে তাদেরকে ইংরেজ সরকার কী করছে, বন্দি করে রাখছে বিভিন্ন জেলখানাতে। আর কবি চান সেই জেলখানার দরজাগুলো সব ভেঙে ফেলে দেওয়া হোক। তাই বলছেন, কারার ওই কারাগারের ওই লৌহ কপাট লোহার দরজাগুলো ভেঙে ফেল, করলে লোপাট, অর্থাৎ উড়িয়ে দেয় একবার ভেঙে, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদী। বলছে ওইটা হচ্ছে আসলে মন্দির, পাষাণ বেদী, পাথরের যে বেদী, দেশ মাতার যে মন্দির, দেশ মাতার মন্দিরের মধ্যে এখনও পর্যন্ত রক্ত জমাট হয়ে আছে। ওই রক্তগুলো জমাট হয়ে আছে কোথায়? ওগুলো আছে আটকে বন্দিশালাতে। ওই মানুষগুলোই, যারা বন্দি হিসেবে আটকে আছে, তারাই কিন্তু বাইরে বেরিয়ে এসে ভারতকে স্বাধীন করতে পারে, ভারত মাতার মন্দিরকে পবিত্র করতে পারে। তাই বলছেন, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদী, ওরে ও তরুণ ঈশান। আমরা জানি ঈশান কোণে, আকাশে যখন ঈশান কোণে মেঘ হয়, সেই মেঘ কিন্তু ভীষণ ভয়ঙ্কর, প্রলয় করতে পারে। আর তিনি কি বলছেন, ওই মেঘের সাথে তুলনা, বা ঈশান কোণটির সাথে তুলনা করছেন তরুণদেরকে, বলছে ওরে ও তরুণ ঈশান, অর্থাৎ ভয়ঙ্কর একটি বিশেষণ দিতে চাইছেন তরুণদেরকে। বাজাতোর প্রলয় বিষান ধ্বংস নিশান। বিষানটা কি? বিষান হচ্ছে ধ্বংস, ধ্বংসের শব্দ বা ধ্বনি উচ্চারণ করা যায় এমন কোনো বাদ্যযন্ত্র, ভয়ঙ্কর বাদ্যযন্ত্র হচ্ছে বিষান। এবার প্রলয় বিষান মানে কি? প্রলয়ের বাঁশি, প্রলয় মানে হচ্ছে ধ্বংস, ধ্বংসের বাঁশি বাজাবে তরুণরা, আর তার সেই বাঁশি বাজাতে বাজাতে ধ্বংস নিশান উড়াতে উড়াতে। অর্থাৎ নিশানটা কি? নিশান হচ্ছে পতাকা, ধ্বংসের পতাকা উন্নীত করে তারা কিন্তু এগিয়ে আসবে ভারতবর্ষের সেবার জন্য, ভারতকে স্বাধীন করার জন্য। আর কি করছে? উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী, প্রথম যে প্রাচীর, তারপরে একটা আর বয়শূন্য র দেওয়া আছে এবং মাঝখানে একটা কমা দেওয়া আছে। বিষয়টা হচ্ছে কি, ওই প্রাচী অর্থ হচ্ছে পূর্ব দিক। আমরা জানি আমাদের দেশ পূর্ব দিকে, পৃথিবীর পূর্ব প্রান্তে রয়েছে, পশ্চিম প্রান্তে ইউরোপীয় দেশগুলো যারা আমাদের উপর অত্যাচার করেছে বা ইংল্যান্ড অত্যাচার করেছে। তো আমাদের এই প্রাচী মানে পূর্ব দিকে, যেন পূর্ব দিকের দেশে আমাদের ভারতবর্ষে যেন প্রাচীরকে ভেদ করে দেওয়ার মতো একটা পতাকা উড়ে, আর সেই পতাকাটা হচ্ছে ধ্বংসের পতাকা। আর কি বলছেন? গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেই সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। কি বলছে? গাজনের বাজনা বাজা, ওই যে শিব ঠাকুরেরকে কেন্দ্র করে যে গাজন গানটি হয়, সেই গাজনের বাজনা বাজাতে বলছেন, অর্থাৎ তিনি শিবকে আহ্বান করছেন। আর কে মালিক কে সে রাজা, এই কথা থেকে বোঝানো যাচ্ছে যে তিনি সাম্যবাদের কবি, তিনি সাম্যতা চায়, সকল মানুষের মধ্যে উঁচু নিচু ভেদাভেদ, ধর্মীয় ভেদাভেদ, জাতিভেদ ইত্যাদি কোনো কিছু যেন না থাকে, সম্পূর্ণ ভারতবর্ষে যেন সমান সম্মান দেওয়া হয় প্রত্যেকটি মানুষকে, এই সাম্যের জন্য তিনি লড়াই করছেন। তাই তিনি চান কেউ রাজা বা কেউ প্রজা যেন না থাকে, কেউ যেন মালিক হিসেবে না থাকে, আর কেউ কাউকে যেন সাজা দেওয়ার অধিকার কারো না থাকে। ইংরেজ সরকার চাইলেই সবাইকে সাজা দেবে ভারতবর্ষের মানুষকে, এটা যেন তার ক্ষমতার মধ্যে না থাকে। তাই তিনি বলছেন, কে মালিক কে সে রাজা, কে দেই সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। যে মুক্তির জন্য, নিজের স্বাধীনতার জন্য লড়াই করছে, তাকে কেউ সাজা দিতে পারবে না, কারণ আমরা তো জানি মানুষের জন্মগত অধিকার হলো তার স্বাধীনতা। জন্মগত অধিকার হচ্ছে স্বাধীনতা, জন্ম থেকে কেউ কিন্তু পরাধীন হয়ে জন্ম নেয় না, কিন্তু ভারতবর্ষে যত মানুষ জন্ম নিচ্ছে সবাই নাকি পরাধীন, কার কাছে? ইংরেজ সরকারের কাছে। তিনি চান এই ভেদাভেদটা দূর হোক এবং সবার মধ্যে সাম্যতা তৈরি হোক। হা 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 পাই যে হাসি, ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী, শিখাই এহীন তথ্য কেড়ে। অদ্ভুত কথা, কবি এবার কিন্তু অদ্ভুতভাবে হাসছেন, আর বলছে আমার হাসি পাচ্ছে, ভগবান কখনো ফাঁসি পড়ে? এই যে বিপ্লবী তরুণদেরকে সাজা দেওয়ার জন্য ইংরেজ সরকার ফাঁসি দিচ্ছে, সেই ফাঁসি দেখে কিন্তু অনেকে ভয় পাচ্ছে, ভারতবর্ষের তরুণরা, তাদের পরিবারেরা কিন্তু ভয় পাচ্ছে, কিন্তু তাদেরকে কবি বলছেন যে ভগবানের কখনো যেমন ফাঁসি হয় না, তরুণ বিপ্লবীদেরও মৃত্যু হয় না, তারা মরণের সাথে সাথে স্মরণ হবেন,
তাদেরকে একসময় স্মরণ করবে ভারতবর্ষের মানুষ, অর্থাৎ তাদের মৃত্যু হতে পারে না। আর তাদেরকে যারা ভয় দেখাচ্ছে, ফাঁসি দিচ্ছে, সেই সব সর্বনাশী মানুষগুলো অর্থাৎ অত্যাচারী শাসকগুলো, তারা জানে না যে তারা কী মিথ্যে কথা, কী মিথ্যে তথ্য প্রচার করছে। সবাইকে ভয় দেখানো যায় না, ভগবানকে কখনো ফাঁসির ভয় দেখানো যায় না। ঠিক তেমনইভাবে তরুণ বিপ্লবীদেরও কোনো ভয় পাওয়ার প্রয়োজনই নেই, কারণ তারা সত্য কথা বলছে, তারা স্বাধীনতা চাইছে, তারা কোনো অন্যায় করছে না। এরপরে আবার তিনি বলছেন, ওরে ও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দলা, গারত গুলা জোরসে ধরে হেঁচকা টানে। কি বলছেন? হে ভোলা মহেশ্বর, তুমি পাগলের মতো আসো আর ধ্বংসের দোলুনি দাও পুরো গারদগুলো। গারদ কথার অর্থ হচ্ছে কারাগার, জেলখানা। সব জেলখানাগুলোকে এত জোরে হেঁচকা টান দাও, সব যেন ধ্বংসের মতো করে দুলে উঠে একেবারে সমস্ত গারদগুলো। আর তারপরে কি বলছেন? মার হাঁক হৈদরি হাঁক। ওই যে হায়দারি হাঁকের কথা বললাম, যে হায়দার যে ছিলেন চতুর্থ খলিফা, তিনি শত্রুদেরকে পরাজিত করার আগে যে ভয়ঙ্কর ডাক দিয়েছিলেন, তিনি কিন্তু সেই ডাকটা দিতে চাইছেন। আমি প্রথমে বলেছিলাম যে কবি কিন্তু হিন্দুর দেবতা হিসেবে শিবকে আহ্বান করেছেন বেশিরভাগ কবিতাতেই, আর বিভিন্ন কবিতাতে কিন্তু মুসলিমদের হয়ে কোনো না কোনো প্রধান ব্যক্তিত্ব, কোনো না কোনো মহাপুরুষের ব্যক্তিত্বকে স্মরণ করেছেন। এখানে কিন্তু হায়দারকে স্মরণ করা হয়েছে, চতুর্থ খলিফা হায়দার। তিনি তার যে ডাক দিয়েছিলেন সেই ভয়ঙ্কর ডাকটির নাম হচ্ছে হায়দারি হাঁক। এখানে বলছেন হৈদুরি হাঁক, তা বলছেন তিনি তরুণদেরকে যে তরুণ তোমরা, ভারতের বিপ্লবী তরুণ তোমরা অবশ্যই শিবের মতো, ভোলা মহেশ্বরের মতো এসে ভয়ঙ্কর সাজ নিয়ে আসো আর তাণ্ডব শুরু করো, সব গারদগুলোকে হ্যাঁচকা টান দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করো, আর তার সাথে সাথে তোমরা হাঁক দিবে, ডাক দিবে, খুব উচ্চস্বরে চিৎকার করবে। কার মতো? হৈদুরি হাঁকের মতো। আর কাঁধে নে দুন্দুবি ঢাক। দুন্দুবি কথার অর্থ কি? ভীষণ প্রচণ্ড ভয়ঙ্কর যে ঢাক বাজে যুদ্ধের আগে, সেটাকে বলা হয় দুন্দুবি ঢাক বা নিনাদ। এই যে ভয়ঙ্কর শব্দগুলো, এই শব্দগুলো হয় যে ঢাক বাজালে, সেই ঢাকটা কাঁধে নিতে হবে। আর তারপর কি করতে হবে? ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে। এবার মৃত্যুকে হাসি মুখে একেবারে আলিঙ্গন করতে বলছেন। বলছেন এই ভারতের বিপ্লবীরা যদি, তরুণ বিপ্লবীরা যদি ভয় পেয়ে যায় মৃত্যু দেখে, তাহলে ভারতবর্ষের স্বাধীনতা কখনো আসবে না, এবং কতগুলো যুগ পাল্টে যাবে কিন্তু ভারতবর্ষ কোনোদিন স্বাধীন হতে পারবে না, তার কোনো ঠিক নেই। তাই জন্য আজকে যারা বেঁচে আছে তরুণ বিপ্লবী, তাদেরকে অবশ্যই আত্মবলিদানের পথে এগোতে হবে, মৃত্যুকে সঙ্গী করতে হবে, তারপরেই ভারতবর্ষের স্বাধীনতা সম্ভব। কারণ পরিবর্তন সবসময় বলিদান চায়, এবং বলিদানের মধ্যে দিয়ে পরিবর্তন সম্ভব। তারপরে কবি বলছেন, নাচে ওই কাল বসে খি, কাটাবি কাল বসে কি। এই যে বলছেন কাল বসে খি, আসলে কবি ওই 1924 সালে কিন্তু বুঝতে পারছেন যে আর বেশি দিন ইংরেজদের শাসন চলবে না ভারতবর্ষে, খুব শীঘ্রই ইংরেজ শাসন কিন্তু শেষ হয়ে যাবে, ইংরেজ শাসকদেরকে চলে যেতে হবে ভারত ছেড়ে, এবং ভারতের স্বাধীনতা খুব শীঘ্রই আসবে। এই যে একটা ভাবনা চিন্তা, 1924 সালে বসে থাকা একজন কবি কিন্তু এই কথাটা ভাবছেন, এটা আমরা বুঝতে পারছি যে সময় তিনি লিখছেন 1924 সালে, তার থেকে কতদিন পরে কিন্তু এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে। এবং আজকের দিনে কি ভাববার, মানে কী ধরনের আমাদের মধ্যে ভাবনা চিন্তা আসবে যে একজন কবি কীভাবে ভাবতে পারেন, অতিরিক্ত উচ্চাসা রাখতে পারেন, এবং তাই সত্যিই হয়েছিল, অল্প দিনের মধ্যে স্বাধীন হয়েছিল ভারতবর্ষ। কিন্তু স্বাধীন হওয়ার আগে যে ঝড় তৈরি হচ্ছিল, মানে মানুষের মনের মধ্যে, সম্পূর্ণ ভারতবাসীর মধ্যে একটু একটু করে বিদ্রোহের বীজ বপন হওয়া শুরু হয়ে গেছিলো, সেইটাকে অনুভব করে কিন্তু কবি এই কবিতাটা রচনা করেছিলেন, পরাধীন ভারতবর্ষের মাটিতে বসে। আর তিনি বলেছেন যে নাচে ওই কাল বসে কি, কাল বৈশাখী ঝড় যেন তৈরি হচ্ছে আকাশের মধ্যে, একটা কঠিন ভয়ঙ্কর ঝড় তৈরি হওয়ার আগে আকাশ যেমন থমথমে হয়ে যায়, তেমনি ভারতের স্বাধীনতার পূর্বে কিন্তু এইরকমই ভারতবর্ষের একটি পরিস্থিতি তৈরি হয়েছিল, মানুষদের মনের মধ্যে যেন কাল বৈশাখীর মতো রাগ তৈরি হচ্ছিল। আর কবি সঙ্গে সঙ্গে বলেছেন কাটাবি কাল বসে কি, অর্থাৎ এই সময়টা কি তোরা বাড়িতে বসে সময় কাটিয়ে দিবি, এই কাল মানে হচ্ছে সময় কি অকারণে বসে কাটাবি, দেরে দেখি ভীম কাড়ার ওই ভিত্তি নারী। বলছে এবার যে তোরা বসে না থেকে, সময় নষ্ট না করে কাল বৈশাখী ঝড়ের মতো এসে ভীমের মতো শক্তিশালী যে কারাগারগুলো, সেগুলোর ভিত নড়িয়ে দে, অর্থাৎ ইংরেজ শাসকের যে সিংহাসন সেটাকে নড়িয়ে দিতে হবে। লাথি মার ভাঙড়ে তালা, যত সব বন্দি শালাই আগুন জ্বালা, আগুন জ্বালা ফেল উপারি। কি বলছেন? যে যতগুলো বন্দিশালা রয়েছে সেখানকার যে শিকড়গুলো আছে সেগুলো ভেঙে ফেলো, আর কি করতে হবে, যে তালাগুলো বন্ধ করে রাখছে
সেই তালাগুলোকে ভাঙো। এই তালাগুলো হচ্ছে মায়ার বন্ধন, সংসারের মায়া, পরিবারের মায়া, আর ভয়ের প্রতি যে টান, ভয়কে কেন্দ্র করে যে মানুষের লুকিয়ে থাকার অভ্যাস, সেই তালাগুলোকে ভাঙতে হবে, সেই বন্ধনগুলোকে মোচন করতে হবে, তারপরেই কিন্তু সম্ভব স্বাধীনতা আনা। আর এর জন্য যেটা চাই সেটা ওই বন্দিশালা, এই বন্দিশালা কোনটা, ওই যে কারাগারগুলো, জেলগুলো, এই জেলগুলোকে কিন্তু আগুন লাগিয়ে দিতে হবে, ভাঙার সাথে সাথে আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। এই আগুন হচ্ছে আসলে ক্রোধ আর উগ্রতার প্রতীক। যতক্ষণ না তরুণ বিপ্লবীরা, ভারতের তরুণ বিপ্লবীরা নিজেদেরকে উগ্র করে আগুন জ্বালায় নিজেদের হৃদয়ে, প্রেম নয়, সৌন্দর্য নয়, তিনি বলছেন আগুনের সাধনা করো, তোমরা ধ্বংসের সাধনা করো, তারপরেই সম্ভব একটা নতুন পরিবর্তন।